বিরতির পর স্বাগত। আসুন আমরা সকলে মিলে মাতৃভূমির নামে একটি করে গাছ রোপণ করি। এই বাণীকে সামনে রেখেই আজ দেখা গেছে যে জেপিসি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে জেপিসি ক্লাবের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মূল মন্ত্র হচ্ছে যে মাতৃভূমির নামে একটি গাছ রোপণ করা, মাতৃভূমির সেবা করাই হচ্ছে পরম ধর্ম। তাই বৃক্ষরোপণ কর্মসূচির মতো সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে জেপিসি ক্লাব। বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়ে থাকে সারা বছর। এবছরও কিন্তু দুর্গা উৎসবের ঠিক আগেই বৃক্ষরোপণ কর্মসূচি তারা হাতে নিয়েছে। উপস্থিত ছিলেন কর্পোরেটর জাহ্নবী দাস। কি বলছেন তিনি শোনাচ্ছি। আমাদের জেপিসি ক্লাবের উদ্যোগে সকল সদস্য সদস্যা মিলে আমরা বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি, কারণ প্রকৃতির ভারসাম্য যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং যেগুলো দাবদাহ কদম চলছে, এর থেকে রক্ষা করার জন্য আমাদের গাছপালা একান্ত প্রয়োজন। কারণ প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করতে গেলে আমাদের গাছ লাগাতে হবে, একটি গাছ এক টুকরা। আর আমাদের যে মোদিজি নরেন্দ্র দশশ্রী নরেন্দ্র মোদিজি উনি মানে ইয়ে করেছেন যে প্রত্যেকে মার নামে একটি করে গাছ লাগানোর জন্য, তাই আমরা পরিবেশকে সুন্দর এবং স্বচ্ছ রাখার জন্য আমাদের গাছ একান্ত প্রয়োজন। সারা বছরই কিছু না কিছু সামাজিক কাজ করে থাকি, তার জন্য আমরা দেশের সঙ্গে এবং সারা রাষ্ট্রের সঙ্গে আমরা বৃক্ষরোপণ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। পরিবেশকে রক্ষা করতে, প্রচণ্ড দাবদাহের হাত থেকে বিশ্বকে রক্ষা করতেই বৃক্ষরোপণ এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। তাই প্রত্যেকে যেন বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসে তারই আহ্বান কিন্তু আজ তারা জানিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।